আমরা যাকে বলি আসহাবে কহফের ঘটনা, এই ঘটনা আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা কহফের 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম মাজিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মুসলমানেরা, এমন কয়েকজন যুবক ছিল যারা তাদের পালনকর্তার উপরে ঈমান আনছিল, আর পালনকর্তার উপরে ঈমান আনার কারণে আল্লাহ ওই ঈমানের উপরে তারা মজবুত থাকার কারণে আল্লাহ তারা হেদায়েতের উপরে চলার জন্য আল্লাহ তাদের আরো শক্তি বাড়াইয়া দিছে। ফিতিয়াতুন ফাতান শব্দ এক বচন, ফিতিয়াতুন তার বহু বচন, কত একজন যুবক। তফসিরের কিতাবের মধ্যে লেখেন এরা ছিল 6 জন যুবক, আমাদের জানা 7 জন, আরো একজন পরে যুক্ত হবে। এই 6 জন যুবক তৎকালীন এই রাষ্ট্র ব্যবস্থা ছিল রাষ্ট্রপতির সিস্টেমে চলত, বর্তমান আমাদের দেশ প্রধানমন্ত্রী সিস্টেমে চলে, এখান ছিল রাষ্ট্রপতি, এগুলো আপনার পাদাই মাঝে রাষ্ট্রপতি দেশ চালাইতো। এই 6 জন যুবক এরা উদিত নাদির যারা আছিল মন্ত্রী মিনিস্টার বলা যায় বর্তমান দুনিয়ায়, এদের ছেলে বাকিরা এইরকম বড় বড় ফ্যামিলি। এই দেশের রাষ্ট্রপ্রধান যে আছেন নিজে মূর্তি পূজক, নিজে মুশরিক, সব মানুষও ছিল মূর্তি পূজক, এমনকি মূর্তি পূজা না করলে এদের জোর জবরদস্তি করিয়া মূর্তি পূজা করা হইত, আর যদি তাদের ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম কেউ এখতিয়ার করত এই লোকরে তারা কোমর পর্যন্ত মাটির নিচে কুটিয়া মৃত্যুর আগ পর্যন্ত তার উপরে পাথর মারতে থাকত। এই অবস্থায় এই 6 জন যুবক এদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোন রবি রসুল কোন অলিয়া অলিয়া দোষকুতুল আবদাল কেউ কোনো দাওয়াত দেয় নাই, আর এই জাতি মূর্তি পূজায় এত এডভান্স ছিল। মোটামুটি এখন যেভাবে দুনিয়াতে অনেকে বলে 33 কোটি দেবতা মূর্তি আছে, এই দেশের মানুষের কাছে মোটামুটি 33 কোটি দেবতা পূজা আছে। 33 কোটি দিনের, সাপ্তাহিক, মাসের, বাৎসরিক অনেকগুলো তারা দেবতা আছে, এটা পূজা। এখন এভাবে তারা একদিন বড় একটা পূজা আছে, এই পূজার দিন সব মানুষ বড় পূজায় উপস্থিত হয়েছে, এই 6 যুবক এখানে গেছে, কিন্তু এই 6 যুবক যাইয়া মূর্তির কাছে মাথা নত করে নাই, তারা নিজের মতো নিজে চলা শুরু করেছে। প্রথমে একজন একটু আলাহেদা এক জায়গায় গিয়া বসেছে, পরে আরেকজন তার কাছে গেছে, এইভাবে 6 জন এক জায়গায় জমা হয়েছে, একজনেও এর আগে আরেকজনের চিন্তন ছিল, একেবারে নতুন দেখা হয়েছে, কিন্তু কেউ কেউ সাথে জবান খুলিয়ে বলে না যে জালিম বাদশাহ হইতে পারে আমার কাছে কোনো জাসুস কোন গোয়েন্দা, আমারে যদি পুলিশে খবর দেয় তাহলে লোকই আমার পাশে দাঁড়ায়, ওইটা বলে আছে। এক পর্যায়ে প্রত্যেকেরই চেহারার মধ্যে একটা খুব চিন্তা, শেষ পর্যন্ত তাদের মধ্যে যে বড় ফ্যামিলির লোক ছিল, বড় লিডারের ছেলে ছিল, এক পর্যায়ে একজন জিজ্ঞাসা করে ভাই কি ব্যাপার, আপনার মনে তো খারাপ করে, আজকে উৎসবের দিন খুশি বাসে ঘরের কথা, আপনি তো চিন্তার মধ্যে, কারণটা আমি বুঝতাম না। আল্লাহর বান্দা বলে আপনারাও তো দেখা যায় চিন্তিত, এই কথা বলতে বোঝা যায় দুজনের একটু মিল আছে। তো তিনি বলতেছে বিষয় আমার একটু বলে, বলে আমি তো এই দেবতার কাছে আমার সম্মানিত পেশানি নত করতে চাই না, আমার এই কপাল একমাত্র মহান আল্লাহর কাছে নত করতে চাই। এই দুইজন দেখা গেল একমত, উনিও বলে আমি ওই, এইভাবে এক পর্যায়ে দেখা গেল একজনে আর একজনের জিজ্ঞাসাবাদ করতে করতে এই 6 জন ওই মূর্তি পূজা বিন্দু, এই 6 জন যুবক দেখেন আমার কলিজার টুকরা যুবক ভাই আমরা যারা আছি, কত কঠিন পরিস্থিতি, তাদের কাছে কোনো আলম ওলামা নবী রসুল বোন আব্দাল কোন বোন সাবদাল ফির বুজুর্গ দাওয়াত দেয় নাই,
নিজের থেকে নিজের গবেষণা করে মহান আল্লাহর উপরে ঈমান আনছে। আজকে আমরা যে সমস্ত যুবক ভাইরা আছি, আমরা যদি চাই যত কঠিন পরিস্থিতি হয় না কেন এর মোকাবেলা করে আল্লাহর বিধান নবীর তরিকা প্রতিষ্ঠা চাইলে করতে পারবো, যেভাবে এই যুবকরা করছে। এই খবরটা কিন্তু লুকাইলার রয়ে নাই, মুখে মুখে উঠতে উঠতে যাইয়া প্রধান রাষ্ট্রপতির দরবার ওই খবর পৌঁছে, যে রাষ্ট্রপতির নাম ছিল দুর্গানুষ, দ্বিতীয় আনুষ বাচ্চা। এই শহরের নাম আছে তখন আফসুস, রোমের এশিয়া মহাদেশের পশ্চিম উপকূলীয় এলাকা, তৎকালীন সময় রোম বর্তমান ইটালির আপনার বাণিজ্যিক শহর। এই জায়গাটা হইল এই জায়গা, আরো ভিন্ন জায়গার কথা মুখস্থ। এই খবর বাচ্চার দরবারে যাওয়ার পরে বাচ্চা চিন্তা করলো যে আমার এই রাষ্ট্রের ভিতরে আমাদের ধর্ম বিরোধী, আমাদের রাষ্ট্র বিরোধী, আমাদের নীতি বিরোধী এইগুলো প্রত্যেককে আসলো এদারে সাজ করার দরকার, এদেরে ডাকা, এদের রাজ দরবারও ডাকা নিয়ে। দেখানোর পরে বাচ্চা তাদের বলল, তোমরা নাকি আমাদের সাথে মূর্তি পূজায় আও না, আমাদের মতো পূজা পাঠে দেবতা পূজায় তোমরা আসো না, এটা কি ঠিক? কারণ রাজ দরবারে দাঁড়িয়ে যখন সমস্ত মানুষ মুশরিক, এদের সামনে ছয়টা যুবক স্পষ্ট ভাষায় বলা যে আমরা দেবতার সামনে মাথা নত করি নাই, এটা ইমানি পাওয়া। বাচ্চা বলল, প্রধান রাষ্ট্রপতি বলল, তোমাদের সময় দিনা, তোমরা এখান থেকে ফিরে আসো, নতুবা দেশের আইন জানো তো। আমাদের দেশের আইন হইল, যদি সকলে মিলিয়ে আমরা এই শিখ বেদার এই মূর্তি পূজায় না থাকো তাহলে তোমাদের অবস্থা কিন্তু ভয়াবহ হইব, সময় নেও। এখানে অনেক কথাবার্তা হুমকি টমকি দেওয়ার পরে তারা সময় নিচ্ছে, এই সময় নিয়ে তারা এখান থেকে চলে গেল। এই ছয়জন দিন যায় রাত হয়, দিন যায় রাত হয়, তারা গবেষণা পর্যালোচনা করে এই জালিমের দরবারে গেলে কিন্তু আমাদের রিটার্ন তার ধর্মে যাইতে বলবে, আর যদি তার কথা আমরা না মানি তাহলে আমাদের আবার মুক্তি কোথায় লিখতে করবে। এই দেশে কিন্তু তাহা দেয় না, ইমান আমল যদি ঠিক রাখতে হয় তাহলে এই দেশ থেকে আমরা হিজরত করতে হবে। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, আজও যদি দুনিয়ার কোনো অংশে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলা সম্ভব হয় না, এই দেশ চালিয়া যেখানে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলা যায় এই জায়গায় যাওয়া উচিত। যেভাবে আমাদের নবী মক্কা নগরীতে ইসলামকে প্রতিষ্ঠা করতে যেই দাবি বাধা দিছিল, নবীটি দিন প্রতিষ্ঠার জন্য মক্কা ত্যাগ করে মদিনায় গেছিলেন, আজও যদি পৃথিবী এমন পরিবেশ হয় তাহলে চাইলে আপনি অন্য জায়গায় আল্লাহর হুকুম নবীর তরিকা পালন করতে যাইতে পারেন। এই যুবকগুলো চিন্তা করলো এই দেশে দেখা যাবে না, যেহেতু বড় লোকের ছেলে তাই তারা ব্যক্তিগত পুঁজি আত্মীয় স্বজন মা খালা যারা আছে এদের কাছ থেকে মোটামুটি বড় অঙ্কের একটা টাকা জমাচ্ছে, আর রাষ্ট্রপতি এদের হুকুম দিয়া হে অন্যত্র সফরে চলে গেছে। রাষ্ট্রপতি শহরে তার সফরে থাকতে থাকতে এই ছয় যুবক চিন্তা করছে এই জালিম আসার আগে আগে ঈদের চালানা চালা, তারা রাতির অন্ধকারে এলাকার কেউ জানে না রওনা করছে। অনেক জায়গা যাওয়ার পরে এক এলাকায় তাদের ভুকও লাগছে, পানিরও পিপাসা লাগছে, একটু বিশ্রাম নিতে উটগুড়া যেগুলো সর হয়েছিল এগুলা রিটার্ন ফিরে গিয়ে দাঁড়াইছে, এই জায়গায় অবস্থান করছে। এমন সময় এক কৃষক ব্যক্তি, কেউ বলেন বকরি রাখাল ছাগল রাখাল ব্যক্তি, তারা ছিল ছয়জন, ওই কৃষকরা রাখাল বলেন, ওই লোকটা তাদের চেহারার দিকে তাকাইয়া বলে, তোমরা চেহারায় তো সাক্ষী দেয়, তোমরা দুনিয়ার সাধারণ মানুষের মতো না, তোমাদের চেহারার দিকে তো তাকাইলে আমার মনে হয় আসমান জমিনের মালিক আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস করো। তারা ডরাইয়া বলেন, আমার ওরা মনে গোয়েন্দা হইতে পারে, অনেক পরিচালের কাহরিয়া শেষ পর্যন্ত দেখল না তারা চিন্তার সাথে একমত আছে। ওই ব্যক্তির বহরির দুধ দহন করিয়া হলচির ভিতরে করিয়া নিয়া তাদের দুধ পান করাইছে, আর হেও আবদার করছে, আপনারা ছয়জনের সাথে আমিও যাইতাম চাই, দয়া করে আমারও সঙ্গে।
এই আগের ছয়জন এই সাতজন তারা রওনা করছেন এক পাশে উনি পাহাড়ের দিকে যাইবেন, যেখানে গেলে গুহায় আশ্রয় নিতে পারবে। এই রওনা করি একটু কদম পড়াইছেন, কেউ বলেন এটা রাজ দরবারের বাড়ির পুকুর, কেউ বলেন এটা এই নাহালের পুকুর, কেউ বলেন অন্য কোন পথের পুকুর তাদের সঙ্গে হয়েছে। তারা তো হয়ে আছেন, আমি হয়ে আছেন মামুল রাস্তা রওনা করতেন, পিছের দিক তাকাইয়া দেখেন বিরাট এক পুকুর, তার দিকে চাইলে একটু ডর ডর ভাব লাগে, ভয় ভয় লাগে। তো তারা মনে করছেন এটা রাখালের কুকুর, ডাকতে বলেন ভাই তোমার কুকুরটা সামাল দেও, আমরা একটু ভয় হইতেছে। তারা অনেক সময় হেও তারাইলো, তারাও তারাইলো। আল্লাহ রব্বুল আলামিন এই কুকুরে কথা বলার মতো যোগ্যতা আল্লাহ দান করছেন। এই কুকুর তাদের ডাকতে বলতেছে হে আল্লাহ ওলিরা তোমরা আমাকে তাড়াইতেছ, আর মহান আল্লাহ আমাকে বলতেছেন আমি তোমাদের সাথে যাচ্ছি। কুকুর তাদের সাথে কেউ কেউ এখানে প্রশ্ন হয় যে কুকুরের বিষয়ে হাদিসের মধ্যে আছে যে কুকুর যেখানে এখানে রহমতের হরিষ্ঠা দেয় না, এই আল্লাহর ওলিদের সাথে কুকুর কেন?